আসসালামু আলাইকুম, সবাই ভালো আছিস তো? আশা করছি ভালো আছিস। দেখ, আজকের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস বা ভৌতবিজ্ঞানের আমরা আলোর উপরে ক্লাস করছিলাম, তাই না? গত ক্লাসে আমরা সূর্য ছিদ্র ক্যামেরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আলোর প্রতিফলন, তাই তো? আলো কীভাবে প্রতিফলন হয়। আলোর প্রতিফলন এমন একটা বিষয় যে বিষয়টার উপরে সব কিছু ডিপেন্ড করছে। সূর্য থেকে আলো এসে বস্তুর উপরে পড়ে, তারপর বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, আমরা সেই বস্তুকে দেখতে পাই। তাহলে আমরা আলোর উপর কিন্তু ডিপেন্ড করে আছি। প্রতিফলন যদি না হতো তাহলে পৃথিবীতে আমরা কিছুই দেখতে পেতাম না, তাই না? যদি অন্ধকার ঘরে আমাদের ঢুকিয়ে দেওয়া হয়, সেখানে আমাদের কোনো লাইট নেই, আমরা বস্তুকে দেখতে পাই না। তো লাইট জ্বালানো হলে কী হয়, ওই লাইটটা বস্তুর উপরে পড়ে তারপর আমাদের চোখে আসে, আমরা সেই বস্তুকে দেখতে পাই। এই জন্য আলো হচ্ছে এমন একটা শক্তি যা নিজে অদৃশ্য কিন্তু বস্তুকে দৃশ্যমান করে, তাই তো? তাহলে আলো কীভাবে রিফ্লেকশন হয় এটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। অর্থাৎ কীভাবে প্রতিফলনটা হয়, সেই প্রতিফলনের অ্যাঙ্গেলটা কত, ডিগ্রি কেমন, এই আলোর প্রতিফলনের উপর ডিপেন্ড করে যত রকমের যন্ত্র আছে, তোমরা বড় হয়ে এগুলো পড়বে পরবর্তী ক্লাসে, যত রকমের যন্ত্র আছে, অনেক যন্ত্রের কিন্তু আবিষ্কার হয়েছে যে আলো কীভাবে প্রতিফলন হচ্ছে, কীভাবে রিফ্লেকশন হচ্ছে। যেমন ধরো এই ব্ল্যাকবোর্ডটা বা হোয়াইট বোর্ড, যাই বলো না কেন, দেখো মসৃণ তল এটা। তাহলে এই মসৃণ তলে লাইট পড়লে যেমন প্রতিফলন হবে, আবার যদি বলি যে এটা হচ্ছে দেয়ালের খসখসে অংশ, এখানে কিন্তু লাইট পড়লে প্রতিফলন হবে না, তাই না? তাহলে আলোর কিন্তু এই প্রতিফলন না থাকলে আমরা কিছুই দেখতে পেতাম না। আজকে দেখো এটা আলোচনা করব, আলোর প্রতিফলন কাকে বলবো আমরা। আলোর প্রতিফলন মনে করো এটা একটা আয়না, এটা কি একটা আয়না। তাহলে আয়না তো মসৃণ তল, তোমরা জানো যদি এক্স ওয়াই আয়না হয় তাহলে একটা রশ্মি মনে করে এখানে এসে পড়ছে, এটা রশ্মিটা যদি সূর্য থেকে আসছে বা কিছু থেকে লাইট থেকে আসছে, তাই এখানে এসে রশ্মিটা পড়ে এই থেকে আসছে, তীর চিহ্ন দেওয়া আছে, এখানে পড়ে আবার রশ্মিটা এভাবে উঠে যাচ্ছে, তাই তো? এখানে যদি কারো চোখ থাকে তাহলে আমরা দেখতে পাই, এই বস্তুটাকে দেখতে পাবো, কারণ কি এই রশ্মিটা এখান থেকে উঠে প্রতিফলিত হয়ে এখানে চলে যাচ্ছে। এই প্রতিফলনটা তাহলে কোনো একটা রশ্মি এসে আয়নায় পড়ে আবার যদি ফিরে যায়, এই ঘটনাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। যদি আমরা ভালোভাবে ভাষায় প্রয়োগ করি তাহলে কি বলবো আমরা, আলোর প্রতিফলন কাকে বলবো? যখন কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে লাইট বা আলোক রশ্মি এসে কোনো একটা প্রতিফলক তলের উপরে পড়ে যদি আবার আগের মাধ্যমে ফিরে আসে, তখন সেই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন, যেটা আমি একটু আগে দেখালাম। এবার আলোর প্রতিফলনটা একটু বিশদে ব্যাখ্যা করি, এর মধ্যে আপতন কোণ আছে, প্রতিফলন কোণ আছে। দেখো যদি এটা একটা মিরর বা আয়না যদি ধরে নিই আমি, তাহলে এটা একটা আয়না, এটা আয়নার নিচের তল যেটা আঁকছি এখন, এটা আয়নার নিচের তল। এখানে তোমরা জানো যে পারদ লাগানো থাকে, তাই তো? লাগানো থাকে বলে আমরা আয়নাটা স্বচ্ছ দেখতে পাই। মনে করো এটা আয়নাটা এক্স ওয়াই, তলায় পারদ লাগানো আছে, উপরটা তো মসৃণ। এই বিন্দু একটা নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে একটা লাইট এসে পড়ছে, ভালো করে খেয়াল করো, এই বিন্দুতে একটা লাইট এসে পড়ছে, হলো লাইটটা ঠিক যেভাবে পড়েছে, অর্থাৎ এই প্রতিফলক তলের সঙ্গে যে অ্যাঙ্গেলে পড়েছে ঠিক সেই অ্যাঙ্গেলে লাইটটা উঠে যায়। কেন না মসৃণ তলেটা, তাহলে আমি আঁকছি দেখো, লাইটটা দেখো ঠিক এই অ্যাঙ্গেলটা যতটা এই অ্যাঙ্গেলটা ততটা হবে, এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। দেখো লাইটটা পড়ছে, আমি তীর চিহ্ন দিচ্ছি, এই পড়ছে আর এদিক থেকে উঠে যাচ্ছে, এই যে বিন্দুটা, এই বিন্দুতে এসে পড়লো, এই বিন্দু থেকে উঠছে কিন্তু, তাই না? এবার দেখো এখানে কিন্তু আমাদের অঙ্ক আসবে, কেমন অঙ্ক আসবে দেখো, আগে জানতে হবে যে কোনটায় কী বলে, ভালো করে খেয়াল করো। যে রশ্মিটা এই একটা স্বচ্ছ মাধ্যম থেকে এসে প্রতিফলকে পড়ছে, এক্স ওয়াইটা কি প্রতিফলক তল, তাহলে আমি এখানে লিখ দিচ্ছি, দেখো নাও এক্স ওয়াই সমান সমান প্রতিফলক তল, প্রতিফলক তল, প্রতিফলক তল কাকে বলবো, যে তলে কোনো একটা রশ্মি বা আলোক রশ্মি প্রতিফলন ঘটাতে সক্ষম হয়। দেখো দেখো এখানে প্রতিফলন হবে,
ঘটছে, তাই এটা প্রতিফলক তল। তাহলে এক্স ওয়াই প্রতিফলক তলের উপরে এই বিন্দুটা ধরি বি বিন্দু, তাহলে এখানে লিখে দিচ্ছি বি বিন্দুটা কি, এটার নাম আছে, এই নামটা কি আপতন বিন্দু। তাহলে দেখো এটাও নোট করে নাও, আপতন বিন্দু কাকে বলবো এটাও বলে দিই। আপতন বিন্দু হলো ওই বিন্দু যেখানে আপতিত রশ্মি এসে পড়ে এবং ওই বিন্দু থেকে প্রতিফলিত রশ্মি আবার আগের মাধ্যমে ফিরে যায়। তাহলে আপতন বিন্দু কাকে বলবো, যে নির্দিষ্ট বিন্দুতে, যে নির্দিষ্ট বিন্দু থেকে বা বিন্দুতে আপতিত রশ্মি এসে আপতিত হয় এবং প্রতিফলিত রশ্মি সেখান থেকে আবার আগের মাধ্যমে ফিরে যায়, সেই বিন্দুকে বলা হচ্ছে আপতন বিন্দু। তাহলে বি বিন্দু হচ্ছে আপতন বিন্দু। এবার দেখো এর নাম দিলাম আমি এ, তাহলে দেখো এ বি রশ্মি, এই রশ্মিটা এ বি, তাহলে এ বি রশ্মি পড়ছে আর উঠছে কি, ধর একটা নাম দিলাম আমি সি, তাহলে বি সি হচ্ছে উঠে যাচ্ছে। এখন যে রশ্মিটা এসে পড়ছে এই রশ্মির একটা নাম আছে, এটা কী নাম বলে, এটা দেখো এখানে লিখে দিচ্ছি এ বি হলো আপতিত রশ্মি, আপতিত রশ্মি, বুঝতে পারছো আপতিত রশ্মি বলছি আমরা। আর বি সিটা কি, এটা উঠে যাচ্ছে, যেটা উঠে চলে যাচ্ছে তার মানে কি প্রতিফলিত হচ্ছে, তাহলে বি সি, বি সি সমান সমান প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। তাহলে বোঝা গেল আমি কিন্তু এটা সিবি লিখিনি, কেন সিবি লিখলাম না, বি সি কেন লিখলাম, কারণ রশ্মিটা যেদিক থেকে যেদিকে যায় নামকরণটা সেদিক থেকে সেদিকে হবে, খেয়াল করবে রশ্মিটা এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে আমি কী করছি বিটা আগে লিখছি, যেদিক থেকে যাচ্ছে সেটা আগে লিখতে হবে, এটা আগে লিখছি ওদিকে যাচ্ছে তাহলে সিটা পরে লিখছি, দেখো বি সি। আর এদিকেও তাই, এদিকটা কিন্তু আমি বি এ লিখিনি, আমি এ বি লিখেছি, দেখো এ বি, কেন রশ্মিটা এদিক থেকে এদিকে আসছে, তাহলে রশ্মি কিন্তু খেয়াল করে আমাদের নামকরণ করতে হবে, এটা হচ্ছে মেন পয়েন্ট। তাহলে আমি লিখেছি এ থেকে যাচ্ছে, তাহলে আমি এটা ওই জন্য আগে লিখেছি বিটা তাই পরে লিখেছি, তাহলে দেখো এটা হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি। আচ্ছা এবার দেখো এই বিন্দুতে আমি একটা লম্ব অঙ্কন করব, লম্ব মানে জানো নিশ্চয়ই যে একটা রেখা এরকম থাকে তার উপর আরেকটা যদি দণ্ডায়মান রেখা থাকে এবং এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাকে বলা হয় লম্ব বা অভিলম্ব। তাহলে এখানেও তাই আমি এখানে লম্ব আঁকছি একটা, দেখো তাহলে বোঝা গেল এটা কি বলে, এটা হচ্ছে অভিলম্ব। দেখো লিখে দিচ্ছি এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আচ্ছা এটা কি বলবো, এটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। তাহলে দেখো আমরা তিনটে জিনিস এখানে জানলাম, অভিলম্ব, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। অভিলম্বটা কি, না আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব, অভিলম্বটা নাম দিচ্ছি ধরো ডি, এটা নাম দিলাম, তাই ডিবি হচ্ছে অভিলম্ব, এখানে লিখে দিচ্ছি দেখো ডিবি, এটাকে বলা হয় অভিলম্ব, অভিলম্ব। তাহলে এখানে দেখো এই কোণটা, এই কোণটাকে যদি আমি আই দিয়ে প্রকাশ করি আর এই কোণটাকে যদি আমি আর দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো আই কোণ আর কোণ, আই কোণের নাম কি এ বিডি, তাহলে কোণ এ বিডি সমান সমান কি, এটা হচ্ছে আপতন কোণ বলে, ভালো করে খেয়াল করো আপতন কোণ। তাহলে আপতন কি কোণ কি, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলে আপতন কোণ, বুঝতে পারলে। এবার আসছি কোণ ডিবিসি, এই কোণটা ডিবিসি, এই কোণটাকে বলা হচ্ছে কি আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। আপতন কোণকে আমরা আই দিয়ে প্রকাশ করছি, প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করছি, তাহলে খেয়াল পড়লো এটা আপতন কোণ এটা প্রতিফলন কোণ। তাহলে এখানে লিখি এটা আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিফলন, প্রতিফলন কোণ। এখন একটা প্রশ্ন আসে, আপতন কোণ সর্বদাই প্রতিফলন কোণের সঙ্গে সমান হবে যে অবস্থায় হোক না কেন, তাহলে কী হবে এখানে, এর মধ্যে সূত্রটা কী দেখে নাও, সূত্রটাও ভালো করে নোট করে নেবে। সূত্র হচ্ছে আপতন কোণ সর্বদাই, আপতন কোণ সর্বদাই প্রতিফলন কোণের সঙ্গে সমান হবে, প্রতিফলন কোণ, এটা হচ্ছে সূত্র। তাহলে বোঝা গেল,
তাহলে আপতন কোণের মান যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান কত হবে 30 ডিগ্রি হবে খেয়াল করো আপতন কোণের মান যদি 2 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান কত হবে 2 ডিগ্রি বেশি কম হবে না এর উপর কিন্তু অঙ্ক আছে পরবর্তীকালে পরের ক্লাসে আমি অঙ্ক করাবো যে আপতন কোণের মান যা হবে প্রতিফলন কোণের মান তাই হবে অর্থাৎ আই এর মান যা হবে আর এর মান তাই হবে আই এর মান যদি 40 ডিগ্রি হয় তাহলে আর এর মানও 40 ডিগ্রি হবে অর্থাৎ আমরা লিখতে পারি আই ইকুয়াল টু আর এটা হচ্ছে আমাদের একটা গাণিতিক সূত্র তাহলে আমরা দেখো রশ্মি জানলাম রশ্মি কিভাবে এসে পড়ে কোথায় পড়ে কিভাবে যায় আপতন কোণ প্রতিফলন কোণ সবগুলো আমরা জানলাম এখানে আমরা প্রতিফলক তলও জানলাম প্রতিফলক তলটা কিন্তু মসৃণ ঠিক আছে তোমরা এটা পরীক্ষা আসে যে কি একটা রশ্মি এঁকে আপতন কোণ প্রতিফলন কোণ দেখাও তখন আমাদের এটা পুরোটাই দেখাতে হবে এইভাবে তোমরা নোট ডাউন করে নাও পরের ক্লাসে আমরা এর থেকে অঙ্ক আসে সে অঙ্কগুলো কেমন হয় কি হয় আমরা এটা আলোচনা অবশ্যই করব তোমাদের কাজ শুধু এগুলো দেখা এবং বাড়িতে প্র্যাকটিস করা যে কীভাবে একটা রশ্মি প্রতিফলিত হয় এবং তাকে কোনটা রশ্মিকে কি বলে কোন রশ্মির নাম কি এটা তোমরা খেয়াল করবে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত থাকলো পরের ক্লাসে আমরা আলোচনা করব তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে।